থেকে স্কুল কলেজ খোলার ঘোষণায় হাওড় অঞ্চলের শিক্ষক এবং অভিভাবকেরা বেশ আনন্দিত। সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় থেকে আমরা জানবো পঙ্কজ দে। পঙ্কজ, আপনি খোঁজ খবর রাখছিলেন এবং সেখানে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কেমন আপনি দেখছেন পঙ্কজ? শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সব দেশের সবকটি মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পর আসলে যেটি হয়েছে, সুনামগঞ্জের হাওড় অঞ্চল সহ সুনামগঞ্জের শহরের স্কুলগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে। শিক্ষার্থীরা এখনই, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি সরকারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। আমরা এই এই উচ্চ বিদ্যালয়ে এসে দেখেছি যে এখানে শিক্ষার্থীরা জমা দিচ্ছেন কেউ বা কীভাবে ক্লাস শুরু হবে, কোন দিন থেকে তারা স্কুলে আসবে তাদের শিক্ষকদের কাছ থেকে জানার চেষ্টা করছে। ঠিক একইভাবে জেলার 233টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং 1475টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং সবাই অপেক্ষা করছে যে ক্লাস শুরু হবে, স্কুলে আসবে শিক্ষার্থীরা, স্কুল আঙ্গিনায় প্রাণ চাঞ্চল্য শুরু হবে।